Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Rumana Jahid Blogs. কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে এটা আমার 24শে মার্চের ভিডিও। তো আমি এতদিনে তোমাদের সাথে শেয়ার করছি, আসলে বাবা বাড়ি গিয়েছিলাম, ভাগ্নেরা এসেছিল বেড়াতে, তো ওদের সাথেই মূলত আমার যাওয়া। তো বুঝতেই পারছো বাবার বাড়ি গিয়ে বেশ আনন্দ থেকে দেখা গেছে যে অনেক কিছু মনে হয়েছে শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু বাট শেয়ার করা হয়নি। তো আজকে আমার যাবার আগের দিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের মিলিয়ে ছোট্ট একটা শর্ত আমাদের তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। মূলত মির্জাগঞ্জে দেখার মতো সেরকম কিছু নেই শুধু খলিফা ইয়ারউদ্দিনের মাজার ছাড়া। তো ওদের খালু ওদেরকে 24 তারিখ বিকেলবেলা বাইরে মাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে গেল। তো সেখানে আমাদের দুই ভাই সঞ্জয় দা আর জহির ভাই ওরাও ছিল সাথে, ওরাও তাদেরকে সময় দিয়েছে বরাবরের মতো। আমার খুব ইচ্ছে ছিল মাজারটা পুরোটা তোমাদের সাথে আমি ঘুরে শেয়ার করি, বাট সেরকম করা হয়নি কারণ আমি যখনই গিয়েছি হয়তো সন্ধ্যার পরে গিয়েছি। তো আজকে ওরা ভাগ্নেদের বলে দিয়েছিলাম, ওরা যতটুকু পেরেছে করে নিয়েছে। তো তোমরা মাজারের সম্পূর্ণ ভিউটা দেখতে পাচ্ছ, এটা আসলে বিশাল একটা এরিয়া নিয়ে গড়ে ওঠা। তো এখানে বিভিন্ন দুই একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে মহিলাদের ইবাদত ঘর আছে, তারপরে অনেকে ট্রাস্ট মাজারের ট্রাস্টে অনেকে অনেক দান করে থাকে, তো সেটারও আলাদা একটা জায়গা আছে। তারপর অনেকে অনেক কিছু মানত করে সিরনি যেটাকে বলে চাল গুড় এসব দিয়ে দেয়, তো সেইগুলোরও জন্য আলাদা ব্যবস্থা করা আছে। তো আমি আমার এই ভিডিও শ্যুটের মাধ্যমে তোমাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। এই যে এখানে খালটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে বিষখালী নদীর একটা মানে শাখা, যে খাল হিসেবে এটাকে সবাই বলে থাকে। তো এই মাজারে এসে যারা অনেকে মানত করে থাকে যে এই মাজারের পানিতে গোসল করলে বাচ্চাদের অসুখ বিসুখ সেরে যায়, এটা যার যার মনের বিশ্বাস, আসলে সেটাকে আমাদের কারোরই অসম্মান করা উচিত নয়। খুব মনোরম স্নিগ্ধ একটা পরিবেশ, আসলে দেখতেই খুব ভালো লাগে। আর যেহেতু পরন্ত বিকেলে ওরা গিয়েছে, তো আমার মতে মানে পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছিল। তো এদের সাথে আমার টুনটুনিও আসলে সঙ্গী হয়েছে, দেখতে পাচ্ছো খুব এনজয় করছে, কারণ ওর ভাইয়ারা ভাবছিল যে টুনটুনি সারাক্ষণ বাসায় বন্দি থাকে। তো ওরা ফাঁকে যতটুকু পেরেছে, ওরা যখন বাইরে বেরিয়েছে তারা তাদের বোনকে সঙ্গে করে নিয়েই বেরিয়েছে, এবং বরাবরের মতো আজকেও বেরিয়েছে।
তো খুব এনজয় করছে আসলে। চারটা ভাইয়া পেয়েছিল, টুনটুনির বাবা নামাজ পড়ে বারান্দায় হাঁটছিল আর আমার জন্য এই ফটোশ্যুটটা করে রেখেছে। সকালের পরিবেশটা কত সুন্দর, আমি যাতে ঘুমিয়ে আমার সকালটা নষ্ট না করি। আজকে আমরা বাবার বাসায় যাব, তো আজকে সকাল থেকেই অনেক কাজ, তাড়াহুড়ো করে অনেক কিছু করতে হচ্ছে। ইচ্ছে ছিল যাওয়ার প্যাকিং থেকে শুরু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে অনেকটা করা হয়নি কারণ খুব তাড়াতাড়ি দ্রুত করে কাজগুলো করতে হচ্ছিল। তো ভিডিও শ্যুট করতে গেলে কিছুটা সময় হাতে নিয়ে করতে হয়, যার জন্য বাকিটুকু আর করা হয়নি। টুনটুনির চিপস চকলেট গুছিয়ে নিলাম, টুনটুনি আর আমার ওষুধগুলো গুছিয়ে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে এসে। আর একটা সুবিধা আছে যে আমাদের এখান থেকে লঞ্চ ছাড়বে 6:45, তো মোটামুটি সারাটা দিনই আমরা পাবো গুছিয়ে নিতে। অবশেষে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। আমাদের অপেক্ষায় রেখে টুনটুনির বাবা মাগরিবের নামাজ পড়তে এবং আমাদের জন্য পানি কিনে নিয়ে আসার উদ্দেশ্যে চলে গেল। আমরা অপেক্ষা করছি, আসলে খুব ভালো লাগছিল, প্রতীক্ষার সময় খুব দীর্ঘ মনে হচ্ছিল না কারণ পরিবেশের কারণে দেখা যাচ্ছিল বেশ ভালো লাগছিল। ওই যে দেখতে পাচ্ছ সামনে বাম পাশে আমার ভাগ্নেগুলো দাঁড়িয়ে আছে, ওরা ওদিকে আছে তিনজন আর একজন আমাদের সাথেই আছে। টুনটুনি তার সঞ্জয় আঙ্কেলের সঙ্গে ঘোরাঘুরি করছে। এই তো, আর বেশি কথা তোমাদের সাথে না বলি, বাকিটুকু তোমরা
নিজেরাই উপভোগ করে নাও। আমাদের লঞ্চ এসেছিল 6:45, তারপর আমরা লঞ্চে উঠে যাই। এই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।